নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন টিপস টোটকা। দর্শক বন্ধু, যে বিষয়ে আজকে আমি আপনাদেরকে টিপস টোটকা দেবো, এটি হচ্ছে লক্ষ্মী মাতার কৃপা কিভাবে লাভ করবেন এই মহালয়া তিথি থেকে, অর্থাৎ কি করবেন মহালয়ার সন্ধ্যায়। আজকের যে টিপস, মহালয়ার সন্ধ্যা থেকে কি করবেন, কি করলে আপনি মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করবেন। দর্শক বন্ধু, এই মহালয়ার রবিবার, এই মহালয়ার সন্ধ্যার সময়, মহালয়ার দিন সন্ধ্যার সময় আপনি গোটো বাড়িতে ধূপধুনা দিন, তারপরে আপনি ঠাকুর ঘরে একটা দেবী দুর্গার ছবি রাখুন, চিত্রপট, সেই মা দুর্গা দেবীর চিত্রপটে ধূপধুনা দিন। ধূপধুনা দেওয়ার পর মা দুর্গা দেবীর সম্মুখে বসে জপ করুন এই শক্তিশালী মন্ত্রটি। মন্ত্রটি হলো ওম দুর্গে রক্ষণী সুহা, ওম দুর্গে রক্ষণী সুহা। যিনারা ব্রাহ্মণ নন তারা মন্ত্রটি জপ করবেন, নমো দুর্গে রক্ষণী সুহা। যিনারা ব্রাহ্মণ নন তিনারা মন্ত্রটি জপ করবেন, নমো দুর্গে রক্ষণী সুহা। যখন মেয়েরা জপ করবেন, মেয়েরা যদি জপ করেন এই মন্ত্রটি ভিডিওটি দেখে, তাহলে মেয়েরাও জপ করবেন নমো দুর্গে রক্ষণী সুহা। শুধুমাত্র ব্রাহ্মণরাই জপ করতে পারেন ওম দুর্গে রক্ষণী সুহা। ব্রাহ্মণ ব্যতীত আর সকলেই, নারী পুরুষ সকলেই জপ করবেন নমো দুর্গে রক্ষণী সুহা। কবে থেকে শুরু করবেন? মহালয়ার দিন সন্ধ্যেবেলা থেকে। কয়দিন করবেন? পরপর 9 দিন, মঙ্গলবার পর্যন্ত করবেন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, 9 দিন করবেন। রবিবার থেকে শুরু করবেন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত। ঠিক আছে দর্শক বন্ধু, করুন, দেখবেন ঘরে লক্ষ্মীমাতা অবশ্যই কৃপা করবে এবং প্রতিটা সন্ধ্যায় কিন্তু ধূপধুনা অবশ্যই দেখাবেন। হরে কৃষ্ণ, ভালো থাকুন, জয় মাতারা, হরে কৃষ্ণ, রাধে রাধে।